যিমানখিনি জালিয়াতি আছে আমি পর্যায়ক্রমে এইবিলাক সবর পুনরীক্ষণ আরম্ভ হয়েছে, যতেই ভুয়া সার্টিফিকেট আছে ব্যবস্থা গ্রহণ করব সরকারে। 19 তারিখের পর খুলিব। স্যার এটা চর্চা চলিছে কেবিনেটর কিবা হেৰি আছে নেকি? স্যার কবলগিয়া আমার ইতিমধ্যে একাদশ শ্রেণীর নাম ভর্তি আমার প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। যাকালি সন্ধ্যালেক আমার 340,000 ছাত্রছাত্রী ইতিমধ্যে নামভর্তি করলে, আর এবার আমি এটা অনলাইন যোগে দর্পণ পোর্টেলর যোগেদি যেহেতু নামভর্তি করাইছো, কোনো ছাত্রছাত্রী দুখন সমান্তরালভাবে দুখন শিক্ষানুষ্ঠানত নামভর্তি করব পারা নাই, করব নয়, আগতে তেনেকে সিট ব্লক করে দিয়ে, এবার সেই সিট ব্লক করার সমস্যাটাও নাই। আমার সর্বমুঠ 3,97,000 ছাত্রছাত্রী পাস করেছিল, 3,40,000 আমার পোর্টেলত আহিছে, বহু বিদ্যালয় বা কলেজে পোর্টেলত সম্পূর্ণরূপে আপডেট করা নাই। এটাকে মই ভাবো যে ছাত্রছাত্রীর নামভর্তির যেটা আশঙ্কা করা হয়েছিল সেই আশঙ্কাটো আমার এতিয়া আর নাই। গতি 19 তারিখের আমি শ্রেণী সমূহ আরম্ভ করি, একাদশ শ্রেণীরও আর বাকি সকলবিল শ্রেণী আরম্ভ হব। মানে ভাবো যে এটা ভাল পরিবেশ হাই সেকেন্ডারি অ্যাডমিনিস্ট্রেশন কলেজ এটোকে ধরে রাখতে হবে কিছুমান বিদ্যালয় না। প্রথম কথাটো হল যে সকলে অধিকার পাব লাগে তেওঁলোকক প্রথম অধিকারখিনি দি লব লাগে, দি লওয়ার পাছতহে আমি কোন বেদখলকারী কোন বেদখলকারী নহয় সেই কথাটলে যাব পাৰিম। গতি প্রথম আমি যিসকলে অধিকার লাভ করিব লাগে ভারত সরকারের ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006 মতে সেই অধিকারখিনি আমি প্রথমে প্রদান করব বিচার। আমার যিমানবিল হাইস্কুল আছে অবধারিতভাবে আমার নতুন শিক্ষানীতির আধারত সেই গোটেবিল হায়ার সেকেন্ডারি স্কুল হবই, সেটা আজি নহলেও কাইলে হব। কিন্তু এতিয়া আমি জরুরিকালীনভাবে যেহেতু আমার কিছু উপরঞ্চি আসনের প্রয়োজন হয়েছিল তার কারণে আমি জরুরিকালীনভাবে প্রায় 200 স্কুলক আমি উন্নীত করল, আর তার ভিত্তিটা আসলে যে অতি কমেও 2টা শ্রেণীকোঠা অতিরিক্ত শ্রেণীকোঠা থাকিব লাগিব, আর গ্রেজুয়েট টিচার মানে সেই বিদ্যালয়খনত হাইস্কুলত মানে উচ্চ মাধ্যমিক শ্রেণীটোত গ্রেজুয়েট টিচার আছে কিন্তু তেওঁলোকৰ পোস্ট গ্রেজুয়েট ডিগ্রি আছে, এনেকুৱা অতি কমেও 4জন শিক্ষক গ্রেজুয়েট শিক্ষক উইথ পোস্ট গ্রেজুয়েট ডিগ্রি যত আছে আমি তাতে বিদ্যালয়খনক উন্নীতকরণ করে দিছো, কারণ তাত ইমিডিয়েটলি আমি শিক্ষক নিযুক্তি দিবলগীয়া নহয়। বাকি যাক শিক্ষক নিযুক্তি দিব লাগিব সেইবিলাক আমি পর্যায়ক্রমে লাহে লাহে আমি উন্নীত